Waiting Bengal. Waiting fast. Sri Lakhon Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময়, সব সময়। টাকা নিয়ে বচসার জেরে লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে মারল ছেলে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নামখানার দক্ষিণ হরিপুরে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মায়ের মৃত্যুর পর ছেলে বছর 30 নকুল সাউ ও বাবা বছর 55 তাপস সাউ একসাথেই থাকত, কিন্তু প্রায়শই টাকার জন্য বাড়িতে অশান্তি করত ছেলে নকুল। ইদানিং মদ ও গাঁজার নেশায় বুধ হয়ে থাকত বেকার ওই যুবক। নেশার টাকা না পেলে বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠত নকুল, এমনকি বেশ কয়েকবার বাবার গায়ে হাত দেয় বলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। শুক্রবার রাতে মদ খেয়ে বাড়িতে ফেরে নকুল। বাবা তাপসের সঙ্গে ফের টাকা নিয়ে বচসা হয় ওই যুবকের। এর মাঝে বাড়িতে থাকা লাঠি নিয়ে বাবাকে এলোপাথাড়ি পেটায় ওই যুবক। লাঠির আঘাতে ঘায়েল হয়ে পড়েন প্রৌঢ় বাবা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ধুঁকতে থাকেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে মৃত্যু হয়েছে তার। খবর দেওয়া হয় নামখানা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অভিযুক্ত ছেলে নকুল সাউকে গ্রেপ্তার করে পুলিশ। একটা অভিযোগ করেছি যে তার ভাই নকুল সাহু তার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। এর কারণ হচ্ছে যে ছেলেটা মদ্যপ এবং জুয়া খেলতো, লটারি করতো, সেই জন্য বৃদ্ধ বাবার উপরে টাকা চাইতো। বাবা টাকা না দিতে চাওয়ায় গতকাল রাতে বাবাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং মেয়ে খবর পেয়ে লোক মুখে হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারবাবু বলে যে মৃত। নামখানা নানা একটা খুনের মামলা স্টার্ট করে ছেলেটাকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পাঠায়। কাকদ্বীপ আদালত তাকে 14 দিনের জেল খাটছে। নামখানা থেকে উত্তম হালদারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে। ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর PWD অফিসের পাশে। MD মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।